স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা, একটা চরম সত্য নিয়ে আলোচনা, জীবনের সত্য। এ পৃথিবী ভালোবাসিতে জানে না, সাধক কবি লিখেছিলেন মায়ের কাছে সেই কথা। মা, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেটা আছে শুধু ভালোবাসাবাসি, সেটা যেতে মন চায় মা, সকলই ফুরায় যায় মা। তা আজকে এই পৃথিবীর একটাই জিনিস চেনে, বর্তমান যে চলমান জগৎ, আপনার সঙ্গে আপনার পরিবারের সম্পর্ক, আপনার সঙ্গে আপনার বন্ধু বান্ধবের সম্পর্ক, আপনার সঙ্গে আপনার প্রতিবেশীর সম্পর্ক, সব কিছু সম্পর্কের মূলটা, আগেকার দিনে সম্পর্কের মূল ছিল ভালোবাসা, সেবা, সহযোগিতা, কৃতজ্ঞতা, আর এখন সব সম্পর্কের মূল হয়ে এসে দাঁড়িয়েছে দেওয়ার নেওয়া, দিবে আর নিবে, মেলাবে মিলিবে আর টাকা। এই দেওয়া নেওয়া করতে গেলে যেটা প্রয়োজন, টাকাই সর্বসম্পর্কের মূল। যখন আপনি কষ্ট পাচ্ছেন, মনে মনে অনেকে কষ্ট পাচ্ছেন যে এই জায়গাটায় আপনার খামতি আছে, তাই আপনাকে দাম দেওয়া হয় না, আত্মীয় পরিজনের মধ্যে আপনার সম্মান নেই, কেন বলুন তো? আপনি আর্থিক দিক থেকে তাদের থেকে পিছিয়ে, আপনি অর্থবান নয়, আপনি যথেষ্ট রুচিশীল, আপনি যথেষ্ট মানসিকভাবে উন্নত হওয়া সত্ত্বেও দেখবেন, আমি এটা অনেক ক্ষেত্রে দেখি, অনেক অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এমন একজন মানুষ, তিনি ডোনার, দাতা, কিন্তু সেই জগতের সঙ্গে যুক্ত নন। আজকাল ধর্মজগতেও এই ব্যাপারগুলো প্রবেশ করে গেছে। মন্দির হচ্ছে সে একটা বড় অ্যামাউন্টের ডোনেশন দিয়ে দিল, তার নামের আগে আমরা বলছি সবচেয়ে বড় ভক্ত। কত ভক্ত দেখেছ? আসলে অর্থের অহমিকা, আসলে অর্থের অহংকার। তা আজকে দুনিয়াটা যেভাবে চলছে, যারা কষ্ট পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে কথাগুলো বলবো। একটা মানুষ সারা জীবন ধরে পরিবারের জন্য করেছেন, উপার্জন করেছেন, যেই রিটায়ার করলেন, যেই অবসর গ্রহণ করলেন, পরিবারে অর্থের যোগানটা সেইভাবে যখনই দিতে পারছেন না, তখনই তার মূল্য হারাচ্ছে। ওই পুরনো বাসনপত্রের মতো এক কোনায় ফেলে রাখো। এইরকম হয়, যতক্ষণ দিতে পারা যায় ততক্ষণ। ওই যে আমরা গ্রামের দিকে, আমি খুব দেখতাম আর কষ্ট পেতাম ছোটবেলায়, যে গরুটা বছরের পর বছর বাচ্চা দিচ্ছে, দুধ দিচ্ছে, যেই গরুটা বৃদ্ধ হয়ে পড়লো আর তার দেওয়ার কিছু নেই, তখন সেই গরুটাকেই না কসাইয়ের হাতে বিক্রি করে দিচ্ছে, এত নির্মম মালিক। তা এই তো আমাদের জীবন। তাহলে এই সার সত্যটাকে, যাদের, যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন, আমার টাকা নেই বলে, আমার পয়সা নেই বলে আমি অন্যের কাছে মূল্য পাচ্ছি না, হীনমন্যতায় ভুগবেন না, টাকা পয়সাটাই জীবনের সব নয়, তারা অর্থে বড়, আপনি মনে বড়। তারা বৈভব বিলাসিতায় অনেক উঁচুতে, স্ট্যাটাস তাদের অনেক উপরে, আর আপনি হৃদয়ের প্রসারতায়, আপনি ঈশ্বরের সান্নিধ্যে, আপনি আপনার মনের সৃজনাত্মক বিকাশে তাদের থেকে অনেক অনেক এগিয়ে আছেন। ওই জন্য একটা ছোট্ট এক্সাম্পল বারবার দিই, রিক্সায় চড়ে বাবু যাচ্ছেন, বলছেন কিরে অমুক জায়গায় যাবি? আর রিক্সাওয়ালা বলছেন হ্যাঁ বাবু, বলেন কোথায় যাবেন? একজন তুই তুকারি করছেন আর অপরজন আপনি আজ্ঞে করছেন। তাহলে বুঝছেন তো, মন মানসিকতা আমরা শিক্ষার বড়াই করি, এগুলো কোথায় কিভাবে বোঝা যাচ্ছে, যেগুলোই সব নয়, টাকা সব নয় আমাদের জীবনের। ডাক্তার বলছেন আপনার মেয়েকে রক্ত দিতে হবে, ও নেগেটিভ ব্লাড, এই মুহূর্তে দরকার, কোথাও রক্তের জোগান নেই। অবশেষে সন্ধান পেলেন যে ওই নার্সিংহোমের বাইরে যে রিক্সা স্ট্যান্ড আছে, ওখানে অমুক এক লোকের নাম বললেন যে তার রক্তের গ্রুপ ও নেগেটিভ, সে যদি দিতে রাজি হয় প্রয়োজন মিটতে পারে। যে রিক্সাওয়ালাকে পাত্তাও দিতেন না, যার গায়ে ছোঁয়া লাগলে 7 বার স্যানিটাইজার ব্যবহার করতেন, তখন তার পায়ে ধরতে গিয়েও কসুর করবেন আজকের মানুষ। আজকের যুগটাই এই রকম, যাকে যখন প্রয়োজন হবে তখন প্রয়োজনীয়, তারপর তা বর্জনীয়। তাই মনে দুঃখ না পেয়ে সত্যটাকে মেনে নিয়ে আপনি আপনার মতো করে ভুবন সেট করুন। আমি আর্থিকভাবে পিছিয়ে, আমি এইটুকুতেই আনন্দ পাচ্ছি,
আমি আনন্দ পাওয়াটাই তো জীবনের আসল কথা। জীবনের আসল কথাই এই আনন্দে থাকা, এই যে আমার আমার বন্ধু বান্ধবেরা তারা আজকে কেউ বিদেশে বিশাল বিশাল জায়গায় অনেক উঁচুতে উঁচুতে পৌঁছে গেছে, পৌঁছতে পারিনি আমি। আমার বাবা মা তারা একটা সময় আক্ষেপ করতেন যে তোর বন্ধু বান্ধব যারা তারা কোথায় চলে গেল আর তুই এখানে পড়ে থাকি। দেখুন, এর মধ্যেই আনন্দটা খুঁজে নিয়েছি। তখন তাদেরকে বলতাম যে এই যে তোমাদের নিয়ে সকলকে নিয়ে আনন্দে মজে রয়েছি, এটাই আসল, আনন্দে থাকো। আনন্দে থাকাটাই আসল, ওই বিলাসিতা বৈভব জীবনের আসল নয়। আর যে আমাকে গুরুত্ব দিতে চায় না তার কাছে জোর করে গুরুত্ব পেতে পাওয়ার দরকার নেই। নিজের মতো নিজে মাইন্ডসেট করে থাকুন, নিজের মতো নিজে খুশিতে থাকুন। দেখুন, বাকিটা সব সময়ের উপর ছেড়ে দিতে হবে, ঈশ্বরের উপর ন্যস্ত করতে হবে, বাকিটা তো সময় করবে। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।